আমাদের জীবনের আনন্দ উল্লাসের প্রকাশ কীভাবে হয় সাধারণত আমরা করতালি দিয়ে হর্ষধ্বনি অথবা প্রশংসা গীত সহকারে আনন্দ প্রকাশ করি এই আনন্দ আরও অধিক হয় যখন কর্তৃপক্ষ বা শাসনকর্তা বা নেতৃত্বের সুবিচারের কারণে আমাদের জীবন থেকে সমস্ত মন্দ বিষয় দূর হয় আমাদের ব্যক্তিগত জীবনে কি এই রকম কোনো সময় এসেছে যখন এইভাবেই আমাদের হৃদয় আনন্দে উপচে পড়েছে যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি খুব খুশি আজকে আরেকবার আমরা একসঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি যেন ঈশ্বরের বাক্য থেকে নতুনভাবে আমরা জানতে পারি শিখতে পারি পবিত্র বাইবেলের গীত পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি চতুর্থ খণ্ডের অন্তর্গত একটি বিশেষ অংশ নিয়ে আমরা আলোচনা করছি গীত সঙ্গীতা চুরানব্বই থেকে একশো এই সাতটি গীত হচ্ছে মসিহের সহস্র বছর শাসনকাল উদযাপন করার গীত আমরা বিগত পর্বে এই অংশ থেকে চুরানব্বই পঁচানব্বই ও ছিয়ানব্বইয়ের গীত আলোচনা করেছি আর আজকে আমরা এই অংশের বাকি গীতগুলি অর্থাৎ গীত সঙ্গীতা সাতানব্বই আটানব্বই নিরানব্বই ও একশো এবং তারপর একশো এক অধ্যয়ন করব ইতিপূর্বে আমাদের আলোচিত গীত সঙ্গীতা ছিয়ানব্বইয়ের সঙ্গে গীত সঙ্গীতা সাতানব্বইয়ের একটা মিল আছে এই দুটো গীতি ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ও উল্লাস প্রকাশিত হয়েছে প্রভু যিশুর দ্বিতীয় আগমনের আনন্দ এই গীতের বিষয়বস্তু সেই সময় ঈশ্বরের সমস্ত সৃষ্টি যারা তার প্রতি বিশ্বস্ত তারা তার প্রশংসা করবে কারণ তিনি সমস্ত মন্দের বিচার নিষ্পত্তি করবেন খোদিত প্রতিমার এবং অবস্তুর আরাধনাকারী সমস্ত মানুষ তার দ্বারা বিচারিত হবে গীতটি সমাপ্ত হয়েছে সদাপ্রভুর উদ্দেশ্যে আবারও আনন্দ ও উল্লাস করার কথা প্রকাশ করে গীতসঙ্গীতা আটানব্বই হচ্ছে ঈশ্বরের প্রতি আরাধনার এক নতুন গীত মানুষ ঈশ্বরের আশ্চর্য বিষয়গুলিকে অনুভব করে তার প্রশংসা গান করবে গীত সঙ্গীতা ছিয়ানব্বইতে যে নতুন গীতের বিষয়ে উল্লেখ আছে গীত সঙ্গীতা আটানব্বই হচ্ছে সেই নতুন গীতেরই দ্বিতীয় স্তবক গীতসঙ্গীতা নিরানব্বই হচ্ছে অনুগ্রহ ও করুণার দ্বারা ভূষিত যে রাজার সিংহাসন সেই রাজার উদ্দেশ্যে রচিত এটি মহান ঈশ্বরের উদ্দেশ্যে আরেকটি অপূর্ব গীত আমরা সবাই তার প্রশংসা করব কারণ তিনি আশ্চর্য সুন্দর তিনি বিশ্বস্ত এবং তাঁর দয়া অনন্তকাল স্থায়ী গীত সঙ্গীতার চুরানব্বইয়ে যে গীতগুচ্ছের সূচনা হয়েছে তার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটেছে গীতসঙ্গীতা একশোতে এসে এই গীতগুলিতে সদা প্রভু ঈশ্বর রূপে প্রকাশিত হয়েছেন প্রভু যীশু খ্রীষ্টই সেই রাজা যিনি তার দ্বিতীয় আগমনে সমগ্র পৃথিবীর উপরে শাসন করবেন এই গীত হচ্ছে তারই উদ্দেশ্যে করা আনন্দ গান এটি একটি অপূর্ব প্রশংসা গীত পৃথিবীর সকল মানুষকে বলা হয়েছে যেন তারা ঈশ্বরের প্রশংসা করে তার জয়দ্বনি করে তার আনন্দ গান করে এই গীতে ঈশ্বরকে একই সঙ্গে সৃষ্টিকর্তা এবং রূপে দেখানো হয়েছে গীতরচক বলেছেন যে ঈশ্বর মঙ্গলময় এবং তার দয়া অনন্তকাল স্থায়ী আর তাই আমরা তার স্তব স্তুতি ও প্রশংসা সহ তার উপস্থিতিতে প্রবেশ করব গীতসঙ্গীতে একশো এক থেকে একশো ছয় এই ছটা গীত আবার রাজার উদ্দেশ্যে করার প্রশংসা গীতের একটি সমষ্টি এবং তার প্রথম গীত অর্থাৎ গীত সঙ্গীতে একশো এক হচ্ছে রাজা রচিত একটি গীত এটি ধার্মিকতা এবং ন্যায় বিচার সহকারে যে রাজা শাসন করবেন তার উদ্দেশ্যে করার প্রশংসা গীত আর ঈশ্বরের উদ্দেশ্যে সেই প্রশংসা করেই এই গীতের সূচনা হয়েছে পৃথিবীতে খ্রিস্ট কীভাবে শাসন করবেন তারই একটি চিত্র এই গীতে প্রকাশ পেয়েছে ঈশ্বর পিতা তার পুত্রের উপরেই বিচারের ভার তুলে দিয়েছেন তিনি ধার্মিকতায় সবার ন্যায় বিচার করবেন আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আরেকটি বার আমাদের সঙ্গে কথা বলছেন বন্ধু গীত সঙ্গীতা সাতানব্বই থেকে আলোচনা শুরু করব সাতানব্বইয়ের গীত হল আনন্দের গীত এই গীত উল্লেখ করে ঈশ্বর হলেন আমাদের রাজা এই গীত পৃথিবীতে যীশুখ্রিস্টের প্রথম আগমনের সঙ্গীত নয় কিন্তু তার দ্বিতীয় আগমনের কথা উল্লেখ করে প্রভুজীশু এই পৃথিবীতে আসছেন রাজত্ব করতে সেই জন্য তাঁর সমস্ত বস্তু উল্লাসিত হচ্ছে কারণ তাদের সৃষ্টিকর্তা রাজত্ব করতে আসছেন আর তিনি ধর্মশীলতায় বিচার করবেন এবং সিংহাসন স্থাপন করবেন তিনি তাই তিনি ধার্মিকতার সহিত বিচার করবেন আর তাঁর বিরুদ্ধে সমস্ত শয়তানকে তিনি চূর্ণ করবেন কারণ তিনি মন্দতা ও পাপকে ঘৃণা করেন তার ধার্মিকতার সেই আগুনের সমস্ত মন্দতাকে তিনি পুড়িয়ে দিয়ে জগৎকে প্রমাণ করবেন যেখানে কোনো অন্ধকার আর থাকবে না যদি আমরা বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য তার একুশের অধ্যায় তেইশ পদ পড়ি তবে দেখব যে সেখানে লেখা আছে আর সেই নগরে দীপ্তিদানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে এবং মেষশাবক তাহার প্রদীপস্বরূপ প্রভুজীশু যেহেতু আলো তিনি আসছেন রাজত্ব করতে অতএব সেখানে থাকবে না কোনো অন্ধকার আর সেখানে কোনো প্রয়োজন হবে না সূর্য বা চন্দ্রের আমরা যদি এই গীতের সাতপথ পড়ি সেখানে বলা হয়েছে লেখা আছে লজ্জিত হোক সেই সকলে যাহারা খোদিত প্রতিমার সেবা করে যাহারা অবস্তু শ্লাঘা করে হে দেবগণ সকলে তাহাকে প্রণিপাত করো। এখানে বলা হয় যে যারা নিজেদের খোদিত প্রতিমার সেবা করে তারা লজ্জিত হোক আমরা যেন আমাদের সৃষ্টিকর্তা মহান ঈশ্বরকে আরাধনা করি তার সৃষ্ট বস্তুকে যেন আরাধনা না করি কারণ যিনি আমাদের প্রত্যেকের নির্মাণকর্তা ঈশ্বর তাকেই যেন আমরা আরাধনা করি হে দেবগণ সকলে তাহাকে প্রণিপাত কর এখানে দেবগণ বলতে ঈশ্বরের দুধগণকে বলা হয়েছে যদি আমরা বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় পুস্তক তার একের অধ্যায় ছয় পদ পড়ি সেখানে লেখা আছে আর যখন তিনি প্রথম জাতিকে আবার জগতে আনেন তখন বলেন ঈশ্বরের সকল দূত ইয়ার ভজনা করুক এখানে দেখতে পাই ঈশ্বর তার সমস্ত দূতগণকে বলছেন তাঁরা যেন তার পুত্র প্রভুযশু খ্রীষ্টকে ভজনা করে কারণ তিনি মহান আর মহান ঈশ্বর হিসেবে তিনিই পূজিত চার থেকে বারো পদে ঈশ্বরে মনোনীত লোকদের দায়িত্ব সম্বন্ধে প্রকাশ করা হয়েছে আট পদে লেখা আছে শিওন শুনিয়া আনন্দিত হইল জিহুদার কন্যাগণ উল্লাসিত হইল হে সদাপ্রভু তোমার শাসন সময়ের জন্য জুরুসালেম যেখানে রয়েছে সেই জায়গা হল শিওন এবং এটা একটা পর্বত যেখানে কিন্তু ঈশ্বর মসিকে তার নিয়ম দিয়েছিলেন তাছাড়া আমরা যদি ইব্রীয় পুস্তক বারর অধ্যায় বাইশ পদ দেখি সেখানে লেখা আছে কিন্তু তোমরা এই সকলের নিকটে উপস্থিত হইয়াছ যথা শিয়ন পর্বত জীবন্ত ঈশ্বরে পড়ি স্বর্গীয় জিরুসালেম প্রভু সেই পবিত্র জিরুসালেম অর্থাৎ সিনয় পর্বতে দাঁড়িয়ে আছেন এবং তাঁর সঙ্গে তার সন্তানের আছেন কারণ তিনি তার সন্তানদের প্রাণ রক্ষা করেছেন দুষ্টগন্ধের হাত থেকে তাদের উদ্ধার করেছেন তাই আমরা তার সন্তান হিসাবে যেন তার পবিত্র নামের ধন্যবাদ করি কারণ আমরা তার সন্তান মনোনীত ব্যক্তি তাই তাঁর মনোনীত হিসাবে আমাদের দায়িত্ব তার ধন্যবাদ করা যেমনভাবে দাউদ সর্বদা স্তব স্তুতি সহকারে তার ধন্যবাদ করত ঠিক আমরা যেন তার প্রশংসা করি আমরা তাঁর সঙ্গে সিনয় পর্বতে সেই পবিত্র জিরুসালামে তার সঙ্গে থাকতে পারব এবারে আমরা গীত সঙ্গীতা আটানব্বই আসব আটানব্বই হল আরাধনার এক নূতন সঙ্গীত দেখুন এখানে এক পদে লেখা আছে তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন গীত গাও কেননা তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছেন দক্ষিণ হস্ত তাঁহার পবিত্র বাহু তাঁহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে যদি আমরা দেখি যাত্রাপুস্তাকে তিনি তার সন্তানদের মিশর থেকে বার করে আনবার জন্য মশিকে একটা জষ্টি বা লাঠি দিয়েছিলেন তার মাধ্যমে তিনি অনেক অলৌকিক কাজ করেছিলেন তাছাড়া আমরা যদি নূতন নিয়মে দেখি সেখানে স্তিফান পিতর সাধুপোল অনেক অলৌকিক কাজ করেছিলেন তারা অন্ধকে চক্ষুদান খঞ্জকে চলার শক্তি দিয়েছিলেন কারণ প্রভুশিসে তাদের সেই ক্ষমতা দিয়েছিলেন তাছাড়া ঈশ্বর নিজেই অলৌকিক কাজ করেছেন তিনি যে ঈশ্বর এবং তিনিই সমস্ত কিছু করতে পারেন তা আমরা দেখেছি এবং তিনি এই জগতে থাকাকালীন ঝড়কে থামিয়েছিলেন অনেক অসুস্থ লোককে সুস্থ করেছিলেন মৃত লাশারকে জীবন দিয়েছিলেন এইভাবে তিনি আশ্চর্য আশ্চর্য কার্য করেছেন যদি আমরা দুই পদ পড়ি সেখানে আমরা দেখি যে তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করে পরিত্রাণ দিয়েছেন এবং আমাদেরকে জাতিগণের দৃষ্টিগোচরে ধর্মশীলতায় প্রকাশ করেছেন এবং তিনি যে আমাদের পাপের জন্য কুশবিদ্ধ হয়েছেন তা সমগ্র পৃথিবী দেখেছে তাই আমরা যেন সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করি আনন্দ গান করি ও প্রশংসা করি তা যেন করি বিনা সহকারে তুরীয় ভেরিবাদ্য সহকারে যেমন করে সাধু দাউদ ঈশ্বরের প্রশংসা করতেন তা তাঁর বস্তু প্রত্যেকে যেন এইভাবে আমরা সদাপ্রভুর প্রশংসা করি কারণ তিনি এই পৃথিবীতে আসছেন রাজত্ব করতে তাই আমরা যেন সবসময় প্রস্তুত থাকি তার ধর্মশীলতায় কারণ তিনি আমাদের বিচার করবেন আমরা এখন নিরানব্বইয়ের গীত দেখব আর এক পদে লেখা আছে সদাপ্রভু রাজত্ব করেন জাতিগণ কাঁপিতেছে তিনি করূপদ্বয়ে আসীন পৃথিবী টলিতেছে এক মহান ঈশ্বরের প্রশংসার সঙ্গীত হল এই গীত যদি আমরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসার গীত না করতে পারি তাহলে এই মুহূর্তে আমাদের তার প্রশংসা করা উচিত যদি আমরা মনে করি আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হব তাহলে আমাদের প্রশংসা করা উচিত কারণ আমরা হয়তো স্বর্গে প্রশংসা করার অনেক সময় পাব কিন্তু আমাদের মনে রাখা উচিত ঈশ্বরের প্রশংসা করার স্থান শুরু হলো এই পৃথিবীতে এখন আমরা গানের মাধ্যমে বলি ঈশ্বর মঙ্গলময় কারণ মুক্তিদাতা প্রভু আমাদের সমস্ত শয়তান ও মন্দতার হাত থেকে আমাদের রক্ষা করেছেন কারণ তিনি আশ্চর্য মহিমাময় ঈশ্বর তিনি বিশ্বস্ত এবং তার দয়া অনন্তকাল স্থায়ী তিনি আমার কাছে আপনার কাছে সর্বদা মঙ্গলময় আর মনে রাখব তিনি প্রথ্য আশ্চর্য আশ্চর্য কাজ আমাদের জীবনে করে চলেছেন তিনি মহান আর তাই তিনি এই গীতের শেষে বলছেন তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো তাহার পবিত্র পর্বতের অভিমুখে প্রণিপাত করো কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র এবার আমরা আসবো একশোর গীতে আর এখানে দেখি একগুচ্ছ ক্ষুদ্র সুন্দর সঙ্গীতের শেষ সুর কারণ চুরানব্বই গীত দিয়ে আরম্ভ হয়েছে এই গুচ্ছ আর এই গীত দিয়ে শেষ হয়েছে সেই গুচ্ছ আমরা দেখেছি প্রভু যীশু খ্রীষ্ট রাজা আমরা বিশেষ করে তিরানব্বইয়ের গীতে দেখেছি সদাপ্রভু রাজত্ব করেন তিনি মহিমাতে সজ্জিত এই বাক্যগুলো বলে দেয় ভবিষ্যতের কথা যে সময় প্রভু যীশু পুনরায় এই পৃথিবীতে আসবেন প্রথম যখন প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন তখন তিনি মহিমাতে আসেননি তিনি এসেছিলেন এমনভাবে যা একজন উল্লেখ করেছেন তিনি এসেছিলেন একজন নারীর অশ্রু সজল ক্রন্দনের মধ্যে দিয়ে পরবর্তীকালে তিনি আসছেন মহিমাতে সজ্জিত হয়ে গীতসঙ্গীতা চুরানব্বইয়ের এক পদ আরম্ভ হয়েছে এই বলে হে প্রতিফলদাতা ঈশ্বর সদাপ্রভু হে প্রতিফলদাতা ঈশ্বর দেদীপ্যমান হ পুনরায় যখন প্রভু পৃথিবীতে আসবেন তিনি সত্য প্রতিষ্ঠা করবেন আমরা তা পারি না কারণ আমরা প্রতিহিংসা পরায়ণ প্রভু ওইভাবে রাজত্ব করবেন না কারণ তিনি প্রতিহিংসা পরায়ণ নয় তিনি ন্যায় পরায়ণ তিনি সত্যকে প্রতিষ্ঠা করবেন তারপর আমরা গীত পঁচানব্বই দেখেছি আইস্য আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি আমাদের ত্রাণশৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি আবার ছিয়ানব্বের গীতে দেখেছি তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন গীত গাও সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও আবার সাতানব্বের গীতে দেখেছি সদা রাজত্ব করেন পৃথিবী উল্লাসিত হোক আটানব্বের গীতে দেখেছি তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন গীত গাও কেননা তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছেন নিরানব্বইয়ের গীতে সদাপ্রভু রাজত্ব করেন জাতিগণ কাঁপিতেছে এখন আমরা দেখব একশোর গীত যা হলো ঈশ্বরের বন্দনা গীত এবং একগুচ্ছ সঙ্গীতের শেষ সুরের ঈশ্বরের প্রশংসা গীত এক এবং দুই পদে লেখা যে সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি কর সানন্দে সদাপ্রভুর সেবা কর আনন্দ গান সহ তাঁহার সম্মুখে আইস আমরা দেখি এই অংশে বিশেষ করে যেন আনন্দগণ সহ আমরা তাঁর সামনে আসি কিন্তু আমরা অনেক সময় আমরা দেখি কি যে আমাদের ভারাক্রান্ত হৃদয় দুঃখ নিয়ে আমরা তার কাছে আসি ঈশ্বর কিন্তু তা চান না তিনি আমাদের ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার কাছে আসি এবং আরাধনা করি তা তিনি চান না অনেক সময় আমরা সমস্যা জর্জরিত হয়ে কিংবা যখন প্রলোভন আমাদের উপরে জয়লাভ করে অথবা অনুতপ্ত হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসি এবং বলি প্রভু আমাকে তুমি ক্ষমা করো। আর তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন তখন আমরা আমাদের সমস্ত চিন্তার ভার তাঁর উপরে ছেড়ে দিই কিন্তু অনেকে এইভাবে আরাধনা করেন না ঈশ্বরের আরাধনা এইভাবেই করা উচিত যখন আমরা প্রশংসার ডালি নিয়ে তার কাছে আসি তিনি আপনাকে আনন্দ দিতে চান অনেকে বলেন এই সময়টা আনন্দের সময় সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। এখানে সকলকে বলা হয়েছে ঈশ্বরের প্রশংসা করার জন্য এটা হচ্ছে বিশ্বব্যাপী প্রশংসা কিন্তু এমন একটা সময় আসছে যখন সারা পৃথিবী একসঙ্গে গান করবে আমরা সত্যি আনন্দের সাথে যেন প্রভুর সেবা করতে পারি সঙ্গীতের সাথে তার সামনে উপস্থিত হওয়া বেশি আনন্দের বিষয় এই গীতটি প্রশংসার সঙ্গীত প্রশংসা করো তার প্রশংসা কর তাকে গৌরবান্বিত করো। তাই আমরা যেন প্রশংসা সহকারে আনন্দের সাথে তার সামনে উপস্থিত হই তাহলে তিনি আমাদেরও আনন্দিত করবেন এছাড়া এই গীতটি ঈশ্বরের মহিমা কীর্তন জনক সঙ্গীত ঈশ্বরের বাক্যের মধ্যে বাইবেলের মধ্যে এই অনেক মহিমা কীর্তন সঙ্গীত রয়েছে যদি আমরা বাইবেলের নতুন নিয়মে ইফিসিও তার একের অধ্যায় তিন পদ পাঠ করি তাহলে আমরা সেখানে দেখতে পাই বিশ্বাস করে যে ঈশ্বরের লোকেরা বা খ্রীষ্ট বিশ্বাসীরা গান গাইত এইভাবে ধন্য আমাদের প্রভুযশু খ্রিস্টের ঈশ্বর পিতা যিনি আমাদীয়কে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রীষ্টে আশীর্বাদ করিয়াছেন সত্যি ঈশ্বর আমাদের কাছে মঙ্গলময় তিনি আমাদের প্রত্যেককে আত্মিক আশীর্বাদ করেছেন কিন্তু আমাদের মধ্যে অনেকে তা মনে করি না কারণ তা আমরা ঠান্ডা মস্তিষ্কের মধ্যে সীমাবদ্ধ রেখে আশিস বর্ষণের অপেক্ষা করি এটি খুব ভালো কিন্তু আজকে সেই আশিস বর্ষণের দিন যা এক উজ্জ্বল সূর্যের কিরণের মতো ঈশ্বর আপনাকে দিয়েছেন আমাকে দিয়েছেন যা আমরা দেখতে পাই বাইবেলের প্রকাশিত বাক্যে একের অধ্যায় পাঁচ এবং ছয় পদে লেখা আছে যিনি আমাদীয়কে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিওকে মুক্ত করিয়াছেন এবং আমাদীয়কে রাজ্যস্বরূপ ও ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন তাহার মহিমা ও পরাক্রম যুগপর্যায়ের যুগে যুগে হোক এখানে আমরা দেখলাম তিনি আমাদের কত আশীর্বাদ করেছেন আমরা যখন পাপের মধ্যে ডুবেছিলাম এবং ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছিলাম তখন ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালবেসে তার একমাত্র পুত্রপ্রভু যীশুকে প্রেরণ করলেন যেন আমরা তার মাধ্যমে পাপ থেকে মুক্ত হয়ে পরিত্রাণ পেয়ে এবং অনন্ত জীবনের অধিকারে হতে পারি ও ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি সত্যি আমাদের কাছে কত আশীর্বাদ যা আমরা আমাদের জীবনে কল্পনা করতে পারি না আমরা হয়তো তার সম্বন্ধে কিছুই জানিনি কিন্তু তিনি আমাদের মেশের মতো বহন করে চলেছেন কিন্তু এমন একটা দিন আসছে যখন সমস্ত বিশ্বব্যাপী তাকে জানবে এবং প্রশংসা করবে এবং তার উদ্দেশ্যে জয়ধ্বনি করতে করতে সঙ্গীত গাইবে এরপরে আমরা দেখি একই ঈশ্বর যিনি আমাদের সৃষ্টিকর্তা ও মুক্তিদাতা তিন পদে লেখা আছে তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর তিনিই আমাদিওকে নির্মাণ করিয়াছেন আমরা তাহারি আমরা তাহার প্রজা ও তাহার চরা নির্মেষ আমরা অনেকেই জানি না যে প্রভু যিশু হলেন ঈশ্বর কারণ আদিমণ্ডলীর সময় যখন তাড়না এসেছিল সেই সময় প্রেরিতেরা কি ঘটনা ঘটছে তা লিপিবদ্ধ করেছিল তাদের সেই লিপিবদ্ধ চার্চের বা মণ্ডলীর প্রার্থনা আলোড়ন সৃষ্টি করেছিল তার ফলে তারা এইভাবে প্রার্থনা করতে লাগল হে প্রভু তুমি ঈশ্বর আমরা অনেকে ভাবি এই কথা বলা খুব সহজ হয়তো আমাদের কাছে খুব সহজ কিন্তু এই সময় একটা প্রশ্ন আমাদের কাছে উপস্থিত হয় আমরা কি আজ বিশ্বাস করি তিনি ঈশ্বর কিন্তু বাইবেল বলে তিনি ঈশ্বর যদি আমরা জোহনলিখিত সুষমাচার তার একের অধ্যায় এক পথ পড়ি সেখানে লেখা আছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আর একের অধ্যায় চোদ্দ পদে লেখা আছে সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম আর তিনি হলেন আমাদের ত্রাণকর্তা প্রভু যীশুখ্রিস্ট আমরা দেখলাম প্রভু ঈশ্বর ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা আমরা আমাদের নয় কিন্তু তিনি আমাদের সৃষ্টি করেছেন যেহেতু তিনি সৃষ্টিকর্তা আমাদের সর্ববিষয় তার উপরে নির্ভর করা উচিত এবং এই বিশ্বব্রহ্মাণ্ডে সকল কিছু তিনি সৃষ্টি করেছেন আসুন তাই আমরা তার আরাধনা করি শুধু সৃষ্টিকর্তা হিসাবে যে আমরা তার আরাধনা করব তা নয় আমরা তার প্রজা ও চরানির মেষ আমরা হয়তো অনেকে ভাবি কিভাবে আমরা তার মেষ হলাম আমাদের সর্বদা স্মরণে রাখা দরকার যে আমাদের অবশ্যই মুক্তিপ্রাপ্ত হতে হবে এটা এমন একটা ঘটনা যা হল মেষের জন্য মেষ পালকের মৃত্যু কিন্তু এমন নয় যে একজন মেষপালকের জন্য মেষের মৃত্যু হওয়া আমরা ভাবছি হয়তো এই গীত কোন মেষের কথা বলছে এই মেষ হল ইসরায়েল আর প্রভু হলেন তাদের মেষপালক কিন্তু প্রভু যিশু তাদের বলছেন আমার জন্য অন্য অনেক মেষ আছে তারাও এই খোঁয়াড়ে নয় যদি আমরা জোহন পুস্তক পড়ি তা দশরথা চোদ্দ থেকে ষোলো পদ সেখানে প্রভু বলছেন আমি উত্তম মেষপালক আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি এবং মেষদিকের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি আমার আরও মেষ আছে সে সকল এ খোঁয়াড়ের নয় তাহাদিও আমায় আনিতে হইবে এবং তাহারা আমার রব শুনিবে তাহাতে এক পাল হইবে আমরা দেখি প্রভু হচ্ছেন ইসরায়েলের মেষপালক তিনি অবশ্যই আমার ও আপনার মেষপালক যদি আমরা তার সঙ্গে যুক্ত থাকি ও তাতে থাকি আসুন এখন আমরা চার পথ দেখি সেখানে লেখা আছে তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো প্রসংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো তাহার স্তব করো তাহার নামের ধন্যবাদ করো ঈশ্বর চান আমরা যেন এইভাবে তার কাছে আসি আমরা কি এইভাবে তার গৃহে উপস্থিত হই আমাদের মধ্যে সমস্যা রয়েছে তাই তো আমরা হৃদয়ে প্রশংসার ডালি নিয়ে তার কাছে আসি না তাছাড়া ঈশ্বরের উপাসনা গৃহে স্তব সহকারে প্রবেশ করি না যদি আমরা রবিবার ঈশ্বরের গৃহে আরাধনা করার জন্য যাই তাহলে আমাদের অবশ্যই উচিত হৃদয় পূর্ণ প্রশংসা নিয়ে স্তব সহকারে প্রবেশ করা যদি আপনি বা আমি এইভাবে না করি তাহলে উপাসনা গৃহে প্রবেশ করে আমাদের কোনো লাভ হবে না তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হওয়া যখন আমরা আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের গৃহে প্রবেশ করব তার আরাধনা করার জন্য তখন যেন আমরা স্তব সহকারে প্রশংসার সাথে প্রবেশ করি তাহলে তিনি আমাদের আশীর্বাদ করবেন পাঁচ পদে লেখা আছে কেননা সদাপ্রভু মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল স্থায়ী তাহার বিশ্বসতা পুরুষে পুরুষে স্থায়ী যদি আমরা বাইবেলে পুরাতন নিয়মে জিরো মেয়ে ভাববতী পুস্তক তেত্রিশেরও দেগারো পদ পড়ি সেখানে লেখা আছে বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করো কেননা সদাপ্রভু মঙ্গলস্বরূপ তাহার দয়া অনন্তকাল স্থায়ী আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তব গান রূপ উপহার আনয়ন করে এখানে আমরা দেখি যদি আমরা স্তব গান সহ প্রশংসার উপহার তাঁর গৃহে নিয়ে আসি তাহলে তিনি আমাদের অনন্তকাল দয়া করবেন যা উপচে পড়বে যদি আমরা দেখি দ্বিতীয় রাজা বলে চালের অধ্যায় এক থেকে সাত পদে সেখানে আমরা দেখতে পাই একজন ঈশ্বর দাসী। তার কিছুই ছিল না শুধু এক বাটি তেল ইলিশা ঈশ্বরের আশীর্বাদে সেই এক বাটি তেলকে বহু পাত্রে পরিণত করেছিলেন এবং এত তেল উপচে পড়েছিল যে রাখার মতো কোনো জায়গা ছিল না ঠিক এইরূপ আমি আপনি ভাবছি ঈশ্বরের কাছে আনবার জন্য আমাদের হয়তো কিছুই নেই কিন্তু সেই বিধবা শ্রীলোকের মতো যদি আমরা আমাদের সামান্য হৃদয়টুকু তাঁচ চরণ নিয়ে আসি তাহলে তিনি সেই সামান্য হৃদয়টুকু আশীর্বাদ করে পরিপূর্ণ করবেন যেমনভাবে ইলিশায় সমস্ত পাত্রগুলোকে আশীর্বাদ করেছিলেন প্রিয় শ্রোতা বন্ধু প্রিয় ভাই বোন একশো একের গীতে আমরা দেখি যে এই গীত দাউদের রচনা আর আমরা দেখতে পাই যেহেতু এই গীতকে দাউদের সঙ্গীত বলা হয় সেহেতু অনেকে মনে করেন এই গীতের বিষয়বস্তু কি এই গীতের বিষয় হলো তিনি অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি ধার্মিকতা ও শান্তির রাজা এবং তিনি পৃথিবীতে রাজত্ব করতে চলেছেন এক পদে দেখি এখানে গীতটি আরম্ভ হয়েছে ঈশ্বরের কাছে প্রশংসা গান দিয়ে আমি দয়া ও ন্যায়পরতার বিষয়ে গাহিব আমরা দেখতে পাই আমাদের আজকের সমাজে দয়া ও ন্যায়পরণতা একসঙ্গে থাকে না কারণ মানুষের পক্ষে খুবই অসম্ভব কিন্তু ঈশ্বর পারেন এই আমরা তার দয়া ও ন্যায়পরণতার বিষয়ে গান করতে পারি এটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে গান হে সদা প্রভু তোমারই প্রশংসা গান করিব প্রিয় শ্রোতা বন্ধু আমরা যখন এই গীতের শেষ প্রান্তে এসে পৌঁছাই এখানে দেখি চার থেকে আট পদে আমরা দেখতে পাই এই বাক্যগুলোর মাধ্যমে প্রভু যিশুর এই পৃথিবীতে রাজত্বের ছবি ফুটে উঠেছে সহস্র বৎসরের সময় আপনার বা আমার কোনো কিছুই যোগ্য বলে বিবেচনা হবে না কারণ সেই সময় প্রভু যিশুই হবেন সবথেকে মহান উচ্চ আদালত তিনি কেবলমাত্র একজনই আমাদের বিচার করবেন সেই সময় পিতা সমস্ত বিচার তার পুত্রের উপরে ছেড়ে দেবেন এবং তিনি আমাদের প্রত্যেকের প্রতি বিচার করবেন ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা গীতসংহীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আমার বিশ্বাস বিশ্বাসভাবে আজকে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন আমাদের আলোচ্য গীতগুলির বিস্তারিত অধ্যয়নে আমরা লক্ষ্য করেছি যেগুলি ঈশ্বরের উদ্দেশ্যে করা প্রশংসা সঙ্গীত সৃষ্টিকর্তারূপে এবং পরিত্রাতা রূপে ঈশ্বর তার দয়া ও করুণার দ্বারা আমাদের জীবন পূর্ণ করেছেন আর সেই কারণে আমাদের সবার তার সৃষ্ট সকলের প্রয়োজন হলো তার স্তব স্তুতি আরাধনা করা তার প্রশংসা করা প্রভু যীশু খ্রিস্ট যখন তার দ্বিতীয় আগমনে এই পৃথিবীতে তার রাজত্ব স্থাপন করবেন তখন তার শাসনকাল একই সঙ্গে তার ন্যায় বিচার এবং ধর্মশীলতায় ভূষিত হবে সহস্র বছর ব্যাপী তার শাসনকালে তার দয়া হবে চিরস্থায়ী কিন্তু তার মধ্যেও তিনি দুষ্টের বিচার করবেন আমাদের পরবর্তী পর্বে আমরা গীত সঙ্গীতে একশো দুই থেকে একশো ছয়ের গীত আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব আর আমি চাইবো আপনি আমার সঙ্গে যোগ দিন আসুন প্রার্থনা করি পরম কূর্ণমেশ্বর পিতা ধন্যবাদ দিয়া একটি প্রভু তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছ ধন্যবাদই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য আরেকটি বার যাদেরকে তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আজকে উৎসাহিত উজ্জীবিত করেছো অনুপ্রাণিত করেছো প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকেও প্রভু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সম্পূর্ণ সুস্থ রাখো সুরক্ষিত রাখো জানি না পিতাগ কে কীভাবে অসুস্থ এবং কিভাবে তারা বিশ্বাসে তোমার প্রতি স্থির হয়ে আছে যে প্রভু তুমি তাদেরকে সুস্থ করতে সমর্থ প্রার্থনা করি প্রভু তোমার সেই অনুগ্রহের হাত সেই প্রত্যেক অসুস্থ শরীরের উপরে রাখো সৈক পিতা যেন তোমার সেই অপার করুণা তাদের সেই অসুস্থ শরীরে তারা আরোগ্যতা রূপে লাভ করতে সক্ষম হয় ও প্রভু দয়া করো এবং সুস্থ সবল শরীরে প্রত্যেকে যেন তোমার গৌরব করতে পারে তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে আর কি বা তোমাচরণের সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন ঈশ্বর চান যেন তার জীবন্ত বাক্য থেকে আমরা আমাদের জীবনের জন্য শিখি এবং সেই ভাবে যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন যখন এইভাবেই একসঙ্গে ঈশ্বরের বাক্য আমরা জানবো শিখব এবং আমাদের জীবনের মধ্যে দিয়ে ব্যবহারের মধ্যে দিয়ে করব ঈশ্বর আপনার মঙ্গল প্রিয় বন্ধু আশা করি তার জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে শঙ্কর সেনগুপ্ত ও স্বপ্না সেনগুপ্ত আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নম্বর নাইন এবং আরেকটি হল নাইন থ্রি সেভেন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন